العلم نور، العلم نور، العلم نور، العلم نور، العلم, نور، العلم, نور، العلم, نور، العلم, نور، العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبه يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله فرمان مصطفى صلى الله تعالى عليه واله وسلم جبকে আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم ফি ইসলাই মাদানী চ্যানেলের দর্শক বিন্দু এখন বর্তমানে আমরা অবস্থান করছি চট্টগ্রামের মধ্যে আর আপনারা অবগত আছেন মাদানি চ্যানেলের একটি অনুষ্ঠান জ্ঞান পরীক্ষা এই জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের অডিশন চলছে অডিশন নিতে নিতে আমরা এখন পৌঁছে গেছি চট্টগ্রামের আনোয়ারা একটি থানা এই আনোয়ারা থানার বক্তিয়ার পাড়াতে এখানে আমাদের দারুণ মন্দিরও রয়েছে এখানে অডিশন হবে অডিশন পর্ব থেকে আমরা কিছু ইসলাম ভাইকে বাছাই করব মূল পর্বে যাওয়ার জন্য সাল্লো আলাহ হাবিব সাল্লাহু তা আয়াল্লা মোহাম্মদ সাল্লাহ আফত আয়ালা আলী ওয়ালাহিসাল্লাম মাদানি চ্যানেলের দশকবৃন্দ আল আলহামদুলিল্লাহ চট্টগ্রাম বিভাগের মধ্যে অডিশন চলছে আর চট্টগ্রামের একটি থানা আনোয়ারা আনোয়ারাতে আজকে আমাদের অডিশন পর্ব চলছে এখানে প্রতিযোগিতারা অংশগ্রহণ করার জন্য প্রতিযোগী ইসলাইম ভাই এখানে উপস্থিত হয়েছেন কারা কারা প্রস্তুতি নিয়ে তারা নির্বাচন হতে পারে নির্বাচিত হতে পারে আসুন আমরা এর দেখব প্রথম আমরা শুরু করব লিখিত পরীক্ষা সল্ল আলাল হাবিব সল্লাহু তাই মুহাম্মদ সাল তা আলি ভাসলাম ভাইয়ার নাম আমার নাম হাবিবুর রহমান হাবিবুর রহমান কি করেন আপনি আমি হচ্ছে শিক্ষকতাই আছি সহকারী আছি একটা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আচ্ছা আচ্ছা মাসা আল্লাহ শিক্ষকতা পড়ছেন এখানে অডিশনের জন্য আসছেন কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে প্রস্তুতি কেমন ছিল মোটামুটি মানে শিক্ষকতার পাশাপাশি যতটুকু পারছি মার্শাল্লাহ তো এই অডিশনে আসার প্রতি কিভাবে উদ্বুদ্ধ হলেন আমার একটা ইসলামী বাইস ছিল আমাদের এলাকায় মিজান মিজান ভাই ওনার মাধ্যমে আমি জানতে পারছি এরকম একটা প্রতিটি হচ্ছে আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করলাম ভাইয়ার নামানি জিলা মাসা আল্লাহ কি করেন আপনি আচ্ছা মাসা আল্লাহ অনার্সের প্রথম বর্ষে ইসলাম ভাই পড়ছে প্রস্তুতি কেমন ছিল আলহামদুলিল্লাহ আর প্রশ্ন দেখে কি মনে হচ্ছে আপনার হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাকে কোন জিনিসটি এই অডিশন দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছে এটা আসলে সবারই যেটা ইচ্ছা আর কি আকাঙ্ক্ষা যে মদিনা শরীফ যাবে তো সেই জন্য এই জিনিসটা আসলে নবীজুর রওজা শরীফ জিয়ারত করব আমরা টিকিট দিবে বলতেছে এই জিনিসটা আসলে অনুপ্রেরণা দিছে যে একবার অংশ নিয়ে দেখি যদি মোকাদ্দারে থাকে তাহলে মিলবে আর কি সব জি কারো থেকে দেখার দেখবেন না সময় হচ্ছে আপনাদের ত্রিশ মিনিট তো ত্রিশ মিনিটে সঠিক উত্তরটি লেখার চেষ্টা করবেন আর হচ্ছে সিলেবাসে যে বানান দেওয়া আছে সেটাই লেখার চেষ্টা করবেন বানান ভুল হলেও কিন্তু আপনার মার্ক কাটা যাবে জি মাদানী চ্যানেল দর্শক বৃন্দ আপনারা ছিলেন আমাদের সাথে এই মুহূর্তে আমাদের অডিশন পর্ব পাঁচ আনোয়ারাই যা অনুষ্ঠিত হচ্ছে এর মৌখিক পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে আমাদের সাথে সর্বপ্রথম যারা আসছেন জি জাকির কি আসছেন আমাদের সাথে আজ আমাদের সাথে এই মুহূর্তে ইনশাল্লাহ তো তালা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন কামরান এবং জাহেদ দুইজন নাম মোহাম্মদ কামরান আবির মোহাম্মদ কামরান আবির কি করেন আপনি আমি একজন ছাত্র আচ্ছা স্কুল কলেজ কলেজ জি আপনার জন্য প্রথম প্রশ্ন হজরত সায়েব বিন ইয়াজিদ রাজিয়াল তাল আনহু এর উপনাম কি এবং তিনি কত হিজরিতে ইন্তিকাল করেন জি আপনার পাশে যিনি আছেন মাইক দিয়ে দিন আপনার নাম

এবং সাকিব হুসাইন ভাই আপনারা দুইজন আসেন আপনার নাম মোহাম্মদ ফরহাদুর রশিদ মোহাম্মদ ফরহাদুর রশিদ কি করেন আপনি আমি জামিয়া আহমদ ইয়াসুনিয়া মাদ্রাসা থেকে মাশাআল্লাহ লেখাপড়ার পাশাপাশি জব বা অন্য কোনো কিছু না না কোন কারণে দোয়া আসমান ও জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে দর্শী পান না করলে তার দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে কি নাম আপনার মোহাম্মদ সাকিব হোসেন বয়স সতেরো বছর আপনার

আপনার নাম বলুন কিসে পড়ছেন আমি বর্তমানে ফাজিল প্রথম বর্ষের ছাত্র জি আপনার জন্য আমাদের প্রথম প্রশ্ন আপনি প্রস্তুত আছেন জি ইনশাল্লাহ যুক্তিবিদ্যার শাহন কাদের বলা হয় যুক্তিবিদ্যার শাহ খাইন হচ্ছেন সিনা এবং ফারাবি জি উত্তর সঠিক হয়েছে মার্শাল্লাহ ঠিক আছে আপনার বাসা যিনি জি আপনার নাম কি মোহাম্মদ সাহেব বিন আক্তার উদ্দিন করেন আপনি আমি পড়াশোনা করি কোথায় কোন আনোয়ারা সরকারি কলেজ ইমাম মালিক রদিউল্লা তালা আনু কীভাবে হাদিসে পাককে সম্মান করতেন স্মরণে আসছে ইমরান ভাই আর আছেন জয়নাল ভাই জি আপনার নাম আমার নাম মোহাম্মদ ইমরান ইমরান আত্তারি ভাই কী করছেন ভাই জি আমি শিক্ষকতার পেশায় রয়েছে শিক্ষকতা পেশায় কিসে মাদ্রাসায় নুর মদিনা সুনিয়া মডেল মাদ্রাসা জি কি কিতাবখানা হিপসানা এবং কিতাবখানা ঠিক আছে নিজামী জি না জি না ফতোয়া আলমগরি কে রচনা করেন কাদের দ্বারা রচনা করেন এবং পুরস্কার স্বরূপ তাদের কি প্রদান করেন ফতোয়া আলমগেরি একটা কিতাবের নাম এটা আলেমগন তৈরি করেন এবং তাদেরকে যারা আলেমগন ছিলেন তাদের তৈরি করেছেন তাদেরকে দুই লাখ টাকা এবং দুইশো কুড়ার স্বর্ণ মুদ্রা স্বর্ণ উপহার দেন যে কে প্রদান করেন সে ব্যক্তিটির নাম কী আওরঙ্গজেব আলমগেরি জি তো সঠিক হয়েছে জি ভাইয়া আপনার নাম বলুন আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন আত্তারি জয়নাল আবেদিন আত্তারি মাশ কি করেন আপনি আমি স্টুডেন্ট আমি বর্তমান ফাজিলে আবদানাদা আছি আপনার প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম হচ্ছে পরিয়া সাহজনাউলে কামের মাদেশ মাশাল্লাহ জি আপনার জন্য প্রথম প্রশ্ন কুরআনে কোন কোন নবীর নাম চারবার এসেছে সহতেরা ইউনুস আলি সামের নাম তারপর

আলিম প্রথম বর্ষে পড়ি আলিম আপনার প্রতিষ্ঠানের নাম তাহারিয়া মাদ্রাসা আপনাকে বলতে হবে কখন ও মৃত্যু আসে যখন সকল জান্নাত জান্নাতে জান্নাতে যাবে এবং সকল এবং সকল জাহান্নামের যখন চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে যাবে তখন জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থরে মৃত্যুকে বেড়ার আকৃতিকে এনে সবার সামনে জবাই করা হবে ঠিক আছে জি পরবর্তী ইসলামিম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম ইমাম শাহি রহমতুল্লাহ তাল আলের নাম কি ইমাম মোহাম্মদ শাহি রহমতুল্লাহ আলী যে ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিন ইদরিস মাইক দেখি আপনার আসুন জি আপনার নাম বলুন আমার নাম মোহাম্মদ সাকিব আত্তারি সাকিব আত্তারি ভাই কী করছেন আমি বর্তমানে

জি প্রশ্ন হচ্ছে এক সাহাবির জন্য প্রিয় নবী সাল আল্লাহ ইসলাম দোয়া করতেন দোয়াটা এরকম হে আল্লাহ পাক তার তীরের নিশানা সঠিক করুন এবং তার দোয়া কবুল করুন সাত সাত বিন ওয়াকাস আল্লাহ আল্লাহ আপনার নাম বলুন আমার নাম মোহাম্মদ তামিম ইকবাল মিজান কি করেন আপনি আমি স্টুডেন্ট স্টুডেন্ট কিসে পড়ছেন ক্লাস নাইনে ক্লাস নাইনে পড়ছেন আপনি প্রস্তুত আছেন প্রশ্নের জন্য করবো তাই জি বলুন প্রিয় নবী রসুল আরবি সাল আলহি আসাল্লামকে কবরে নামানোর মর্যাদা পেয়েছেন তারা কারা প্রিয় নবী রসুল আরবি সাল আলি সাল্লামকে কবরে নামানোর মর্যাদা পেয়েছেন হজরত আলী মোহতাদা রদি আল্লাহ তাল আনহু হজরত আব্বাস রদি আল্লাহ তাল আনহু হজরত ফজল ইবন আব্বাস রদি আল্লাহ তাল আনহু হজরত খাসিম ইবন আব্বাস রদি আল্লাহ তাল আনহু মাসা কোন দুইটি বিষয়ে মানুষকে সর্বাধিক জান্নাতে প্রবেশ করাবে এক আল্লাহর বয় দ্বিতীয় উত্তম চরিত্র জি ঠিক আছে ঠিক আছে আপনি আসতে পারেন ওয়ালাইকুম জি আপনার নাম মোহাম্মদ জিলান আত্মারি কী করেন আমি স্টুডেন্ট পড়ালেখা করি আচ্ছা কিসে পড়েন অনার্স ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ার ইনস্টিটিউট পটিয়া সরকারি কলেজের মধ্যে ইকোনমিক্স ডিপার্টমেন্টে আছে ইকোনমিক্স মাসাল্লা প্রশ্ন হচ্ছে কোন কোন ক্ষেত্রে কাবা শরীফের দিকে পা রাখা যাবে চারটা ক্ষেত্রে কাবা শরীফের দিকে পা করা যাবে প্রথম হচ্ছে যে যদি কেউ নামাজ পড়ে শুয়ে নামাজ পড়লে এরপর আরেকটা হচ্ছে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় আরেকটা হচ্ছে যে যখন জানা যা নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু পূর্ব দিকে হচ্ছে কি কবরাস্ত আর একটা হচ্ছে যে এটা হচ্ছে ইন্তিকালের সময় জি মাসাল্লাহ পরবর্তী ইসলাম ভাই ভাইয়া আপনার নাম অ্যাড্রেস মোহাম্মদ ইবান তারি আর হচ্ছে বাড়ি এখন আনোয়ারের মধ্যে হচ্ছে আমি ফরলে করতেছি কিসে পড়েন হচ্ছে এখন অনার্সে অ্যাপ্লাই করছে তোমারই বিরোহিকা দিয়ে আমি একা নেড়াল এরপরে লাইন জি ভাই আপনার নাম জি আমার নাম মোহাম্মদ বাহার উদ্দিন বাহার উদ্দিন ভাই কি করেন আপনি মিস্টার ইজাসি এশিয়া দিন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আমি আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসাতে মাসা কোন ক্লাসে ফাজিল ফার্স্ট ইয়ারে ফাজিল ফার্স্ট ইয়ারে তোর পাহাড়কে কোন উপাধিতে ভূষিত করা হয় পৃথিবীর সর্বোত্তম পাহাড় হলো তোর পাহাড় আচ্ছা ইসলামী আকিদা কাকে বলে ইসলামে আকীদা হলো মমিন হওয়ার জন্য যে সমস্ত বিষয় অন্তর সত্যায়ন করা এবং মুখে স্বীকার করা আবশ্যক সেগুলিকে ইসলামে আকিদা বলে খোদার প্রিয় নামে মোহাম্মদ এর পূর্বের লাইন কি কেন মুসলমান হবে না কুরবান খোদার প্রিয় নামে মুহাম্মাদ যে আপনার নাম বলুন আমার নাম হাবিবুর রহমান কী করছেন শিক্ষকতা এসে শিক্ষকতা করছেন প্রতিষ্ঠানের নাম আমার নাম হচ্ছে চন্দনাই একটা প্রতিষ্ঠান এটা হচ্ছে সানোয়ার পাম সরকারের প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করছেন এডুকেশন ব্যাকগ্রাউন্ড আপনার আমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স এবং মাস্টার্স আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে প্রিয় নবীর আলিয়াস্লামের কতজন শাহজাদা ছিলেন এবং তাদের নাম শাহজাদা ছিলেন হচ্ছে তিনজন হজরত সৈয়দা কাসিম হজরত সৈয়দা আবদুল্লাহ সৈয়দা ইব্রাহিম মেজবানের রসুল কোন সাহাবিকে বলা হয় হজরত সৈয়দা আনসারিকে মেজবানের রসুল বলা হয় জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন এর দুটি লাইন কাকে শেফার অধিকারী তোমায় করেছেন তারপর তোমার বুকে প্রবাহিত নূরের এই জন্য তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম তারপরের লাইনটি তবু অংশীদার নেই জল্লা জল্ল এটি কার সিফত তুমি একক অক অদ্বিতীয় অনন্ত অসীম আল্লাহ আল্লাহর আল্লাহর বৈশিষ্ট্য না জি জি ঠিক আছে আসিফুর রহমান আসিফুর রহমান কি করছেন আমি এখন মাস্টার সেকেন্ড সেমিস্টার ঢাকা ইউনিভার্সিটি ঢাকা সেমিস্টার মার্শাল প্রস্তুত প্রশ্ন করবো জি আপনার জন্য প্রথম প্রশ্ন হজর সাহেবিন ইয়াজিদ রাজি আল্লাহ তালা আনহুর উপনাম এবং তিনি কত হিজড়িতে ইন্তেকাল করেন ওর উপনাম হচ্ছে আবু ইয়াজিদ আশি হিজরি ইন্তেকাল করেন আম্মার বিন ইয়াসিন রাজি আল্লাহ তালা আনহু কোন হিজড়ি সালে কত বছর বয়সে এবং কোন যুদ্ধে শহীদ হন আম্মার বিন ইয়াসির রাজি আল্লাহ তালা আনহু সিফিনের যুদ্ধে সাঁত্রিশ হিজড়িতে তিরানব্বই বছর বয়সে ইন্তেকাল করেন ইসলামী আকিদা কাকে বলে এই ইমানের জন্য যে বিষয়গুলো অন্তর থেকে সত্যায়ন করা এবং বাহ্যিকভাবে স্বীকৃতি দেওয়া কি কাজের কারণে ক্ষুধার্ত হবে না ব্যক্তি এরকম একটি ফজিলত রয়েছে হাদিসে সেই কাজটি কি উত্তম আচরণ করা অভাব অনটনে থাকবে না ক্ষুধার্ত হবে না দূর শরীফ পড়লে একশোবার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই দূর সুরা ওয়াকিয়া পাঠ করবে প্রসিদ্ধ কারি সাহেব কয়টি সাতজন আমরা কোন কারিকে অনুসরণ করি আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও এর পূর্বের লাইন কী সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না প্রিয় নবী রসুল আরবি সাল আলাইসালামের শাহাজাদি কতজন এবং তাদের নাম কি শাহাজাদি রসুল সাল্লাহ সাল্লামের শাহাজাদি ছিলেন চারজন হজরত জাইনাব রদি আল্লাহ আনহা হজরত মা ফাতেমা রদি আল্লাহ আনহা হজরত রুখাইয়া রদি আল্লাহ আনহা কুলসুম রদি আল্লাহ তালা এর মধ্যে কোন দুজন উসমান গনি রদি আল্লাহ তালহার সাথে বিবাহ হজরত রুখাইয়া রদি আল্লাহ তালানহা এবং হজরত

আপনার জন্য প্রশ্ন কেমতের দিন চারটি চোখ ব্যতীত সকল চোখ কান্না করবে ওই চারটি চোখ কোন চারটি চোখ কাদের চোখ ওই চোখ যা যুদ্ধে শহীদ আহত হয়েছে এবং ওই চোখ যা শহীদ হয়েছে না আহত হয়েছে আহত হয়েছে জি ওই চোখ যা আল্লাহর ভয়ে কান্না করেছে ওই চোখ যা আল্লাহ তারা নিষেধ আল্লাহ তালা যা দেখা নিষেধ করেছেন তা তা থেকে বিরত থেকেছে এবার ওই চোখ যা রাত জেগেই বাদত করেছে ঈশা আল ইসলামের জীবনযাপনের ধরন কেমন ছিল ঈসা আল ইসলাম সর্বদা সফরে থাকতেন এবং তিনি না বিয়ে করেছেন এবং না তিনি কোনো ঘর আছে তিনি সর্বদা এটাই ঈশাদ করতেন যে আমাকে সকালে খাওয়াইছে সে আমাকে সন্ধ্যায় খাওয়াবেন কে ঈসা আলাম

তারপর তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা এরপর সব বলিব কিন্তু তোমায় বলতে পারে ধৈর্য কত প্রকার ও কি কি জি ধৈর্য বিপদে ধৈর্য ধারণ করা এবং ইবাদতের ধৈর্য ধারণ করা গুনা থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম তবনেই অংশীদার জাল্লা জালা আলুহু রাগের দুইটি লাইন কি বাগানে গগনে নিশ্চিত দৌলত যদি চাও উভয় জাহানে পড়ো ওজিফা নামে মোহাম্মদ আগে দুইটা লাইন চোখের তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ তারপর কি আছে দৌলত যদি চাও অবয় জাহানের পড়ো ওজিফা নামে মোহাম্মদ জি ঠিক আছে সাল্লু আল্লাহ হাবিব সাল মোহাম্মদ সাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এতক্ষণ পর্যন্ত আপনারা যারা অপেক্ষায় ছিলেন যে অডিশন পর্ব পাঁচ প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জ্ঞান পরীক্ষা দুই হাজার চব্বিশ অডিশন পর্ব পাঁচ আজকে আমাদের সাথে মূল পর্বে কে যুক্ত হচ্ছে কারা যুক্ত হচ্ছে এটা দেখার আগ্রহে যারা এতক্ষণ বসেছিলেন তাদের সেই সময় চলে এসেছে আমাদের কাছে রেজাল্ট ইতিমধ্যে চলে এসেছে তো দেখব আসলে আমাদের সাথে কে যাচ্ছে এবং কারা যাচ্ছে মূল পর্বে জি নাম ঘোষণা করবো আপনার প্রস্তুত আছেন জি অডিশন পর্ব পাঁচ থেকে মূল পর্বের যিনি প্রথম টিকিট পাচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ ফারহাদুর রশিদ নিগরান হাত থেকে আমার ইসলামী ভাই ইয়েস কার্ড গ্রহণ করছেন এরপর যিনি এস কার নিতে আসছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাকিব বিন শাহজাহান এরপর যিনি মূল পর্বে অংশগ্রহণ করছেন তার নাম হচ্ছে মোহাম্মদ সায়ম বিন সাবের এরপর যিনি আমাদের সাথে মূল পর্বে যুক্ত হচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ ইমরান বিন সিরাজ এরপর যিনি আমাদের সাথে মূল পর্বে যুক্ত হচ্ছেন তার নাম হচ্ছে আহমদ রাজা জি মাশাআল্লাহ আল্লাহ এরপর যিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাকিব বিন রফিক মাশাল্লাহ আরো আছেন আরো একাধিক মানুষ আছেন দেখেন আসলে কার নাম চলে আসে জি এরপর যিনি আমাদের সাথে মূল পর্বে যাচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ তামিম বিন ইব্রাহিম এরপর যিনি আমাদের সাথে যুক্ত তার নাম হচ্ছে মোহাম্মদ বিন জমির মাশাল এরপর যিনি আমাদের সাথে যাচ্ছেন তার নাম হচ্ছে মোহাম্মদ জিলান বিন আবসার এরপর যিনি আমাদের সাথে যাচ্ছেন তিনি হচ্ছেন বা মূল পর্বে তিনি যিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন তার নাম হচ্ছে মোহাম্মদ হাবিব আল্লাহ জি এরপর আরও দুটি নাম আছে এই নামগুলো নিয়ে আমাদের অনেক যারা বিচারক আছেন অর্থাৎ খুব কষ্ট হয়েছে আমাদের নির্বাচিত করতে নির্বাচন করতে তো দেখেন আসলে এই দুজনকে কে সেই সৌভাগ্য দুজন ব্যক্তি সেকেন্ড লাস্ট যিনি আমাদের সাথে মূল পর্বে অংশগ্রহণ করছেন তার নাম হচ্ছে মোহাম্মদ বাহাউদ্দিন আমাদের সাথে সর্বশেষ যিনি মূল পর্বে যুক্ত হচ্ছেন তার নাম হচ্ছে মোহাম্মদ আসিফ। আমার সাথে একজন ইসলামী ভাই আছে আমরা তার থেকে জানবো তার অনুভূতিটা কি যে আমার প্রিয় ভাই আপনি তো মূল পর্বে জায়গা করে নিয়েছেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে মূল মূল পর্বে জায়গা করতে পেরে আপনার অনুভূতিটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আসলে অনেক ইয়া ছিল ইচ্ছা ছিল যে কষ্টকর হলেও যদি একবার ইয়া করতে পারি দেখি এখন তো ছয় শুরু তো ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে পরবর্তী যেগুলো পর্ব হবে যেগুলা ওই প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে যাতে কি করতে পারি জয়ী হতে পারি এবং ফাইনাল পর্যন্ত এগোনোর পরে ইনশাআল্লাহ যাতে শরীফের মিলার কি আল্লাহ জি আমার ইসলামী ভাই বলছিল যে তিনি চেষ্টা করে যেতেন তো তারপরও তো মূল পর্বে জায়গা করে নিয়েছেন তো আপনারা তার জন্য দোয়া করবেন হয়তো আপনার প্রতিবেশী আপনার কাছের মানুষ আপনার আত্মীয় স্বজন তো আপনার অনুভূতিটা কি শেষ পর্যন্ত আপনি মূল পর্বে জায়গা করতে পেরে আলহামদুলিল্লাহ আমার অনুমতিটা অত্যন্ত ভালো যেহেতু আমি তার আগেও দুইবার চেষ্টা করেছি যখন আজকে রেজাল্ট দিচ্ছে যখন আমার নাম প্রথমে বলা হচ্ছে তখন আমি আমার অন্তরে মানে অত্যন্ত ভালো লাগতে চাই তার আগে আপনি আমাকে একটা কুলি ধরসেন মানে বিপদ মুক্তি হয় পাক রসুলের ইসলামের দর্শী পড়লে রেজাল্ট দেওয়ার আগে আমি মানে রসুলের পাক আলাইসলামের পর ইসলামের পর চাই এটা মানে রসুলের পাক ইসলামের দৈস্যপুর রসুলা পেয়েছি আমার এলমে পাই না আমি যেটা মানে বিবেচনা চাই আর কি মাশাল আসলে প্রত্যেকই প্রস্তুতি নিয়ে এসেছে সবাইকে নিয়ে হয়তো চলাটা আমাদের সম্ভব না কাউকে না কাউকে তো আমাদের রেখে যেতে হবে ছেড়ে যেতে হবে তো যারা চেষ্টা করছে ভালো করেছে তাদের মধ্যে থেকে তিনিও একজন তার জন্য দোয়া করবেন তিনি যেন আরও সামনে এগিয়ে যেতে পারেন